সো গাইজ আমরা এখন আত্রাইতে দেখতে দেখতে চলে আসলাম আত্রাই হ্যাঁ দেখতে দেখতে চলে আসলাম সাজিব শুধু দেখলো আর কি তুমি কি এখান থেকে আমাদেরকে হালিম খাওয়া বিদায় দিয়ে দিবা নাকি নানি ভাই নিয়ে যাবা যা যাবে সমস্যা নাই আমরা এখানে হালিম খাবো আর অনেক কিছু খাবো এখানকার বেস্ট ফুডগুলো আমরা একটু টেস্ট করবো এখানে এর আগে খাওয়া হয়নি আমরা তো আজকে আসছি আমাদের উদ্দেশ্য হচ্ছে খাওয়া হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি শাওন অ্যান্ড ওয়েলকাম টু KS 93 এই মুহূর্তে আসি গ্রামে গ্রামে আসছি আর কিছু ব্লগ শ্যুট করার জন্য বের হয়েছি অনেক প্ল্যান ছিল অনেক জায়গায় যাব বাট বৃষ্টির জন্য কোনো কিছুই করা হয়নি এরপরেও ছাতা তাটা ম্যানেজ করে নিয়ে বের হয়ে গেছি কারণ বৃষ্টি ঝড় রোদ কোনো কিছুই আটকাতে পারবে না আমাদেরকে এর জন্য ব্লগ শ্যুটের জন্য বের হয়েছি যাব আত্রাইতে তো এই রাস্তাটা অনেক সুন্দর আই থিঙ্ক আমাদের অনেক ভালো লাগবে তো দেখা হচ্ছে আত্রাই গিয়ে লেটস এনজয় গাইজ আমরা এখন আত্রাইতে দেখতে দেখতে চলে আসলাম আত্রাই হ্যাঁ দেখতে দেখতে চলে আসলাম সাজিব শুধু দেখলো আর কি ফিলিংস গুড অ্যাকচুয়ালি ঝিরঝির বৃষ্টি পড়তেছে আর আমরা ছাতা নিয়ে চলে আসছি তবে সাকিব থাকলে ভালো লাগতো আর একটু সাকিব অনেক মিস করলো নাম্বার ওয়ান সাকিব খান হ্যাঁ নাম্বার ওয়ান সাকিব খান উই আর মিসিং ইউ আর সাথে আরেকজন আছে নোমান ভাই আপনাকেও মিস করতেছি আপনার জোকারি কথাবার্তা আচ্ছা যাই হোক আত্রাইতে আসছি আত্রাইতে হচ্ছে কোথায় যেন একটা ভালো হালিম পাওয়া যায় আসিফ আমাদেরকে নিয়ে আসছে তো এখন আমরা হালিম খাতে যাব আর কিছু সিনেমেটিক দেখাই আপনাদেরকে দেখতে থাকেন ক্লোজ উইথ KS 93 লেটস এনজয় তুই তুই এর আগে এই দোকানে হালিম খাইছিস হ্যাঁ এর আগে আমি এখানে হালিম খাইছি কেমন কি হালিম হ্যাঁ ভালো ভালো জন্যই তো আজকে তোদেরকে নিয়ে আসলাম খাওয়াইতে ভালো হালিম আই থিঙ্ক ভালো লাগবে তোদের খাইছি তাই ভালো মাশাআল্লাহ আপনাদের দোকানে সব কিছু পাওয়া যায় মোটামুটি এভরিথিং সব আপনাদের এখানে ইয়ে মানে এমনিতে হালিম প্লেট কত 50 ফুল হাফ বলে কিছু আছে না আপনাদের 80 টাকা আছে
এই যে দুই হালিম খোর হালিম খাচ্ছে খুব টেস্ট হ্যাঁ খুব টেস্ট খুব টেস্ট আর যে চেহারা হালিমে এসে অস্থির দেখছি আসিফ এইরকম হালিমের চেহারা তো কোনোদিন দেখিনি ভাই দেখছেন আমি খারাপ জায়গায় নিয়ে আসি না তো না না অবশ্যই অবশ্যই মানুষের পিস গুলো দেখেন একদম অনেক ভালো এখন ওটা কি তার দিয়ে কাটবে তো আই থিঙ্ক আপনি খেয়েও মজা পাবেন তাই না মানে মাখন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একজন আরেকজন কি বলতেছে মাখন নাকি ভালো অনেক ভালো ভালো আসলে ভালো যদি কোনো অসুবিধা হয় তাইলে কিন্তু দুজনের খবর আছে ওষুধ কিনে দিবে তুমি যে এতগুলো ধান নিছো কেন আমি কাঁচা মরিচ খাইতে পছন্দ করি আমি ঝাল করবে সাব্বাস দেখো আবার বাথরুমে যা যেন চিল্লা বেলা লাগে তুই কি এটা সাকিবকে দেখাচ্ছিস তুই যে হালিম খাচ্ছিস অবশ্যই সাকিব থাকে না না সাকিব কাজে বেলায় নাই খালি কোথায় কোথায় ধরে বেড়াই আর আসতে আসতে লেট করে নাকি এইটা তো তোর মিলঘাত পেট খারাপ পেট খারাপ হবে কারণ সাকিব দেখা মাত্রই তো যাই হোক সাকিব তুই কোনো ইয়া মন খারাপ করিস না তুই এরপরে তুইও চলে আসবি ইনশাল্লাহ তো গাইজ আত্রাই ঘোরাঘুরি শেষ এখন অলমোস্ট না মানে এখন সন্ধ্যা হয়ে গেছে এমনিতেই সারাদিন বৃষ্টি রোদ নাই এরপরে আবার সন্ধ্যা হয়ে গেছে যার জন্য লাইটটা খুব একটা ভালো আসতেছে না আর আসিফ যে হালিম খাওয়াইছে মানে পুরো অস্থির একটা হালিম তো যাই হোক নাম দিয়ে পোলট্রি খাওয়া দিল আমাদেরকে আসিফ তো এটা আসিফ তুমি মোটেও ঠিক করনি হালিম কিন্তু ভালো ছিল ব্লগটি এখানে শেষ হচ্ছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় বাই